infinity arching, a sign of dignity, taking action to develop the students. Hi dear student, good evening, nice to meet you. Welcome to our today's spoken English class. আজকে আমরা like, love এবং enjoy এই তিনটি ভাব নিয়ে কথাবার্তা বলবো. Let's enjoy the class. Like. লাইক শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা, কোনো কিছু পছন্দ করাকে আমরা লাইক বলি. সো এই লাইকের পরে তুমি যখন আরেকটি ভাগ বাঁধবে তখন সেই ভাবটার সাথে আইএনজি যোগ করতে হবে. স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট. যেমন আমি সিনেমা দেখতে পছন্দ করি, এখানে দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ, অথবা তুমি এনজয় বলতে পারো. ও আই লাইক ওয়াচিং মুভি. আমি মিষ্টি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং সুইট, অথবা আই লাইক হ্যাভিং সুইট. সো এইভাবে তুমি লাইক দিয়ে তুমি বাক্য রচনাগুলো করতে পারো. ইউজিং লাভ, লাভ শব্দের অর্থ শুধু ভালোবাসা বা পড়ে তাই না, কোনো কিছু প্রতি আসক্তি হলে লাইকের পরিবর্তে আমরা লাভ ইউজ করতে পারি. যেমন আমি মিষ্টি খেতে ভালোবাসি, আই লাভ হ্যাভিং সুইট, অথবা আই লাভ ইটিং সুইট. এখানে লাইকের মতোই লাভের স্ট্রাকচারটা হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস লাভ, এরপরে তুমি যে ভাবটা আনবে সেটার সাথে আইএনজি যোগ করবে এবং বাকিটা মানে এরপরে অবজেক্ট বসাবে. যেমন আমি দাবা খেলতে ভালোবাসি, আই লাভ প্লেইং চেস বোর্ড. আমি ইংরেজিতে কথা বলতে ভালোবাসি, আই লাভ স্পিকিং ইংলিশ. তো একইভাবে তুমি লাভ দিয়ে বাক্য রচনাগুলো করতে পারো. ঠিক লাইক লাভের মতো এনজয়টাও একই স্ট্রাকচারে বাক্য গঠন করা যায়. যেমন মনে করো ইংলিশটা হচ্ছে আই এনজয় ওয়াচিং হলিউড মুভি, আই এনজয় প্লেয়িং ক্রিকেট, আই এনজয় ভিজিটিং আওয়ার সাইটস. এইভাবে তুমি লাইক লাভ এনজয় দিয়ে বাক্য গঠন করতে পারো. সো ডিয়ার, তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে. Thank you so much for joining us. Hope to see you next. Please take it easy. Bye.